যারা ক্লিনিং সেক্টরে জব খুঁজতেছিলেন সেটা হাউসকিপিং, এবং ভালো স্যালারিতে 1381 সৌদি রিয়াল। এটা হচ্ছে বেসিক স্যালারি, ডিউটি 8 ঘন্টা না, মেগিন বলি নট 8 আওয়ার্স। ভিডিওটা শেষ অবধি দেখলে একদম মানে এই রিলেটেড কনফিউশন বা কোয়েরি থাকলে আই গেস সলভ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে দেশের বসে আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা একটু প্রথমে কোম্পানিটাকে দেখতে চাই, কোন কোম্পানির রিক্রুটমেন্ট। এটা হচ্ছে ইএফএস ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিসেস LLC, কিছু কোম্পানির ওয়েবসাইট। আমি যদি আপনাদেরকে একটু অ্যাবাউট দেখাই, হোয়াই ইএফএস, দেখেন কোম্পানির ওয়েবসাইট, আই গেস ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইএফএস ফ্যাসিলিটিস সার্ভিসেস গ্রুপ। বেসিক্যালি ইএফএস ইজ এ রিজিয়নাল লিডার অ্যান্ড লিডিং ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্রস 25 কান্ট্রিজ। ওদের 25টা দেশে অপারেশন চলে। স্টার্টিং ফ্রম এ স্মল প্ল্যাটফর্ম, উই হ্যাভ গ্রোন টু ম্যানেজ মোর দ্যান 75 মিলিয়ন স্কোয়ার ফিট মিটার্স অফ এরিয়া উইথ 40 অপারেটিং কোম্পানিজ উইথ কনসিস্টেন্সি অ্যান্ড ডেডিকেশন। ইএফএস হ্যাজ সারপ্রেসড 2.5 বিলিয়ন ইউএসডি ইন কন্ট্রাক্ট ব্যাকলগ, অ্যাচিভিং 97% ক্লায়েন্ট রিটেনশন। সো এইটুকু পড়লেই আই গেস বুঝতে পারবেন যে কোম্পানি কতটুকু বড়। হ্যাঁ, সো ওদের যদি আপনি দেখেন রেস্টুরেন্ট ফ্যাসিলিটিস কোথায় কী কী আছে, ইনফ্রাস্ট্রাকচার, ওয়েবসাইট ঢুকলে আপনারা সব পেয়ে যাবেন। আমি তো সবগুলো এখানে কাভার করতে পারবো না, এটা আসলে পসিবল না, তাহলে ভিডিওটা এখানেই অনেক লং হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি কোম্পানির কী প্রজেক্ট আছে। হ্যাঁ, নিউজ রুমস আপনার সবই আপনারা এখানে পাবেন। আমি আসলে সবগুলো আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, আপনাদের একটু দেখাইলাম যে ওয়েবসাইটটা আপনারা ইজিলি গিয়ে খুঁজে পাবেন। অ্যান্ড গাইস, এটা কিন্তু আপনি উইদাউট ইন্টারভিউ কোনোভাবেই যেতে পারবেন না এই কোম্পানিতে, না অ্যাটলিস্ট আমার থ্রুতে না। অ্যান্ড প্রি সিলেকশন হবে, প্রি সিলেকশন হচ্ছে আগামী 18 জুলাই। 18 জুলাই কীবার আমি সেটাও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, 18 জুলাই বৃহস্পতিবার প্রি সিলেকশন। যারা প্রি সিলেকশনে সাকসেসফুলি কোয়ালিফাই করবেন, দে উইল বি এবল টু ফেস দ্য ফাইনাল ইন্টারভিউ। এটা সেটা অনুষ্ঠিত হবে 22শে জুলাই। 22শে জুলাই হচ্ছে আপনার রোববার, সোমবার, সরি মাই মিস্টেক, সোমবার ফাইনাল ইন্টারভিউ হবে। বৃহস্পতিবার 18 জুলাই হচ্ছে আপনার প্রি সিলেকশন। উইদাউট প্রি সিলেকশন আপনি ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না। আমরা যদি একদম আপনাকে স্পষ্ট বলার ট্রাই করি কী ক্যাটাগরিতে নিবে এবং মানে রিকোয়ারমেন্ট কী কী আছে। নাম্বার 1, কোম্পানির নাম আপনাদের সকলে জানা আছে, এগেন বলে দিচ্ছি, ইএফএস ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিসেস LLC। 18 জুলাই হচ্ছে আপনার প্রি সিলেকশন, যেটা হচ্ছে সকাল 9টা 10টা থেকে স্টার্ট হবে। দুপুর মধ্যে, দুপুর 2টা 3টা অবধি আপনারা দিতে পারবেন, শুধুমাত্র ওই দিনই হবে, আগে পরে কিন্তু না। আমি এগেন বলি, 18 জুলাই বৃহস্পতিবার। ওকে, হাউসকিপিং ক্লিনার, বেসিক্যালি একটা ক্যাটাগরি তারা হায়ার করবে, হাউসকিপিং ক্লিনার পুরুষ, নট ফিমেল, ওকে, মহিলা না, কিন্তু আমি বলে দিচ্ছি শুধুমাত্র মেল পার্সন, দ্যাট মিনস পুরুষদের জন্য। বেতন 1381 সৌদি রিয়াল, আমি এগেইন বলি বেসিক স্যালারি 1300 সৌদি রিয়াল। ডিউটি 12 ঘন্টা, আমি এগেইন বলি ডিউটি হচ্ছে 12 ঘন্টা। অন্যান্য সুযোগ সুবিধা যেটা আপনাদের মানে নর্মালি কোয়েশ্চেন থাকবে, কন্ট্রাক্ট মানে কত বছরের জন্য আপনাকে তারা হায়ার করবে। নর্মালি এটা হচ্ছে 2 ইয়ার্স, বাট যেহেতু এটা কনস্ট্রাকশন না, এটা হচ্ছে আপনার ক্লিনিং সেক্টর বা সার্ভিস সেক্টরের জব, এখানে আপনি লম্বা সময় থাকতে পারবেন। হাউসকিপিং বেসিক্যালি হোটেলে বা বা রেস্টুরেন্ট বা রিসোর্টে হয়, হোটেলে এটা ধরেন, তো হোটেলে আপনি লম্বা একটা সময় থাকতে পারবেন। অ্যান্ড ইনকামের একটা অপশন কিন্তু থাকে হাউসকিপিংয়ে। আপনারা যারা হাউসকিপিং রিলেটেড জবে আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন, আমিও আমার আমি নিজে হচ্ছে যে মালদ্বীপসে ট্যুর করে আসছি, তো হাউসকিপিংয়ে যারা থাকে ওইখানে আমি কথা বলছি, দে হ্যাভ ইনকাম। ধরেন আমরা একটা রুমে ছিলাম, আসার সময় ওদের কিছু টাকা টিপস দিয়ে আসলাম, তো এই ধরনের ইনকাম মোটামুটি থাকে। এখন বলুন যে ভাই আপনি শুধু ভিডিওস মেক করার স্বার্থে বলতেছেন, এইরকম না, আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল ট্যুর তো কম বেশি একটা দেওয়া হয় বা আরও সামনে দেওয়া হবে। এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে লোকজন টাকা পয়সা পায়, হয়তো কম আর বেশি, বাট পায়, এইটা একদমই যে পায় না এরকম কোনো অপশন নাই, ডিপেন্ডস। এখন সবার সার্ভিস বা কোয়ালিটি তো সেম না, যাদের সার্ভিস ভালো বা কোয়ালিটি ভালো তারা একটু বেশি পায়, যাদের একটু কম একটু কম পায়। সো ওভারঅল মিলেমিশে আর কি হচ্ছে বিষয়। যারা সাবস্ক্রাইব করছেন 46,325 পিপল, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন না, ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড হচ্ছে বাদ বাকি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটেড একটু হচ্ছে যে ইনফর্ম করেন, বিকজ দে ক্যান উইন অ্যান আইফোন ফ্রম আওয়ার চ্যানেল। আমরা একটা আইফোন গিভ অ্যাওয়ে করতেছি, আমাদের সাকসেসফুলি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা একটা আইফোন গিভ অ্যাওয়ে করতে পারবো। হতে পারেন আপনিও সেই ভাগ্যবান ব্যক্তি, একটা আইফোন পেয়ে যাবেন আমাদের টিগোল থেকে। তো দেখেন আমরা ছিলাম, কন্ট্রাক্টের মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য, থাকা কোম্পানি বহন করবে, আমরা থাকা টোটালি ফ্রি, আপনি যেখানে জব করবেন ওইখানেই থাকবেন, যেহেতু হাউসকিপিং, সো থাকা নিয়ে খুব মানে কোনোভাবেই প্রবলেম হবে না এবং ভালো পরিবেশে থাকবেন, সত্যি কথা বলতে অনেক ভালো পরিবেশে থাকবেন। অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী, আমি এগেইন বলি অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী।
কয়েকটা নোট আছে, আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। এই নোটগুলো না থাকলে কিন্তু, মানে এই রিকোয়ারমেন্ট না থাকলে আপনি যেতে পারবেন না। নাম্বার ওয়ান, বয়স সীমা 22 থেকে 36, আমি এগেইন বলি এজ লিমিট 22, মিনিমাম ম্যাক্সিমাম 36, 36 বছরের উপর হলে প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই, এটাতে আপনার ভিসা হবে না। ইংরেজিতে এক্সপিরিয়েন্স লাগবে, দ্যাট মিন্স ইউ শুড বি ফ্লুয়েন্ট, অ্যাটলিস্ট কমিউনিকেশনটা যারা খুব ভালোভাবে করতে পারেন এইটা আপনি ইনশিওর করবেন। এখন আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফ বলেই যদি আটকায় যান তাইলে এটা আপনার জন্য না, মোটামুটি ভালো লেভেলের ইংলিশে ফ্লুয়েন্সি লাগবে। নাম্বার ওয়ান, মিনিমাম HSC হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, যদি আপনার BBA বা MBA থাকে তাহলে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, বাট অ্যাটলিস্ট HSC। নাম্বার ওয়ান, হাউসকিপিং করার মনসে থাকতে হবে, হাউসকিপিং করার মনসে থাকতে হবে, বুঝতে বুঝতে পারছেন যে হাউসকিপিংয়ের মধ্যে কিন্তু ওয়াশরুমও মেবি কাভার করে, মেবি না সম্ভবত কাভার করে। সো এই ধরনের কাজ করার মতো ইন্টেনশন বা মেন্টালিটি যদি থাকে তাইলে আপনি ইন্টারভিউ দেন। আপনি ইন্টারভিউতে পাশ করলেন পরে বলে না ভাইয়া এটা আমি যাবো না, তো হবে কি আপনার জায়গায় অন্য একটা লোক সুযোগ পেত, ওনার এই সুযোগটা কিন্তু আপনি নষ্ট করলেন। সো এইটা না করি, BBA যাদের আছে বা এই হাউসকিপিং রিলেটেড এক্সপিরিয়েন্স বা হচ্ছে অভিজ্ঞতা বা এই রিলেটেড ফিল্ডে পড়াশোনা করছেন, হোটেল ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা, তাইলে তো আপনাদের জন্য হচ্ছে সব থেকে বেশি অগ্রাধিকার এবং আপনাদের চান্স সব থেকে বেশি। এটার কস্ট কিন্তু খুবই কম, আমি এগেইন বলি এই ভিসাটার কস্ট আপনার মানে খুব লিমিটেড, আপনি এত কম রেটে এত ভালো একটা ভিসা পাবেন এইটা মানে বলার অপেক্ষা রাখে না। ভিডিওতে নর্মালি কস্ট বলা হয় না ডিউ টু সাম ইস্যুজ, আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এইখানে যেহেতু আপনাদের জন্য সুবিধা হয়। কস্টটা হচ্ছে বিলো 2 লাখ টাকা, আমি এগেইন বলি 2 লক্ষ টাকার নিচে, আপনারা সঠিক শুনছেন রাইট, 2 লক্ষ টাকার নিচে এত সুন্দর একটা জব ভিসা পাবেন এবং এটার মেডিকেল ফিজ বাদে বাকি সব ইনক্লুডেড। সো আমি এগেইন যদি বলি EFS ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিসেস হাউসকিপিং ক্লিনার পুরুষ, বেসিক স্যালারি 1381 সৌদি রিয়াল, থাকা কোম্পানির, খাবার হচ্ছে নিজের, তবে এখানে ম্যাক্সিমাম টাইম আপনারা খাবারটা হয়তো হোটেল বা রেস্টুরেন্ট থেকে পেয়ে যাবেন আশা করি। ডিউটি 12 ঘন্টা, 8 ঘন্টা না, ওভার টাইমের কোনো কাউন্ট এখানে করবেন না প্লিজ, বাট ইনশাল্লাহ ইউ উইল গেট টিপস। আমার ধারণা অনুযায়ী কন্ট্রাক্টের মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য, থাকা কোম্পানির আর অন্যান্য সুযোগ সুবিধা সৌদের শ্রম আইন অনুযায়ী। মেক শিওর বয়স সীমা 21 থেকে 36, ইংরেজিতে অবশ্যই ফ্লুয়েন্ট হইতে হবে, যদি আপনার ডিপ্লোমা বা হোটেল ম্যানেজমেন্ট সার্টিফিকেট থাকে অথবা BBA থাকে ইন দ্যাট কেস ইউ উইল গেট প্রেফারেন্স। অফিস অ্যাড্রেস সকলে জানেন, এগেইন বলে দিচ্ছি আলফাইহান ওভারসিজ সার্ভিসেস H79 ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা, আমি এগেইন বলি আলফাইহান ওভারসিজ সার্ভিসেস H79 ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা। আমাদের 2টা কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, যদিও আপনাদের অনেক অভিযোগ আমরা ফোন ধরি না, সত্যি কথা বলতে আমরা ট্রাই করতেছি সবগুলো ফোন পিক করা, যেগুলো মিস হয় এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, বাট গতকাল থেকে আমাদের নতুন একজন জয়েন করছে, সো ফোন এখন র্যান্ডমলি পিক করা হচ্ছে। কন্ট্যাক্ট নাম্বারগুলো হচ্ছে 0174598785, আমি এগেইন বলি 0174598785, 0745983934, এগেইন বলি 0745983934, আমি এই নাম্বারগুলো ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের যাদের প্রয়োজন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। গাইস, EFS ইজ এ গুডস কোম্পানি, যারা মোটামুটি এডুকেটেড পার্সন ভালো লেভেলের জব খুঁজতেছেন কনস্ট্রাকশন সেক্টরের বাইরে, এটা তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। আমি এগেইন বলতেছি 18 জুলাই বৃহস্পতিবার প্রি সিলেকশনের লাস্ট ডেট, বা ওই দিন একদিন ইন্টারভিউ হবে, ওই দিন অ্যাটেন্ড না করলে আপনি কোনো অবস্থাতেই ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না। ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড হবে হচ্ছে 22শে জুলাই সোমবার। যারা এতক্ষণ ধরে আমার এই বকবকগুলো শুনছেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, ভালো থাকবেন, সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে, সে অবধি টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।